देखें जे आमरा लास्ट वेस्ट इंडिजर साथे अनेक मैच ही जीतेছি टाना 7টা मैच जीतेছি वर्ल्ड कप सह अवश्य आमादेर कन्फिडेंट लेवलटा अनेक भालो छिलो एबं सबचेये भालो कथा जे आमादेर टीमेर कम्युनिकेशनटा खूब भालो एबं बॉन्डिंगटा अनेक भालो जे सबाई जखन जार दरकार तखन सेई खेलछे एबं आमरा जखन वेस्ट इंडिजे गियेछिलाम तखन किन्तु आमादेर टीमेर प्रत्येकटा प्लेयारई भालो करेছে विशेष करे शुधु बोलाररा भालो करছে ता ना बैट्समैनराও किन्तु भालो करছে देखें तामिम भाई 200 মেরেছিল वेस्ट इंडिजे तारপরে সাকিব ভাই প্রায় 90 প্লাस রান করেছে মুশফিক ভাই কন্ট্রিবিউট করছে রিয়াদ ভাই করেছে ছোট ছোট এবং বোলাররাও তার পাশাপাশি করেছিল বাট তারপরে দেখেন ওয়ার্ল্ড কাপে কিন্তু আমরা যে কিন্তু ওয়েস্ট ইন্ডিজকে আমরা খুব ভালো ব্যবধানে হারিয়েছিলাম বিশেষ করে সাকিব ভাই 100 করেছে লিটন দাস 90 রানের মতন করেছে এবং তামিম ভাই 50 করেছে রিয়াদ ভাই ছোট ছোট কন্ট্রিবিউট করেছে তারপরে আমরা যখন আবার দেশের মাটিতে খেলেছি তখন কিন্তু माने बैट्समैनराও ভালো করছে বোলাররাও ভালো করছে এই কমিউনিকেশনের জন্য আমরা হয়তো ওয়েস্ট ইন্ডিজের সাথে ভালো জিততে পেরেছি হ্যাঁ আসলে আমাদের তো একটা জিনিস দেখেন যে আমরা তো সব সময় স্পিনাররা খুব ভালো জায়গায় বোলিং করেছে বিশেষ করে সাকিব ভাই আমরা তো জানি সাকিব ভাইয়ের এক্সপেরিয়েন্স এবং সে সব সময় ভালো বোলিং করে এবং ভালো জায়গায় সিচুয়েশন অনুযায়ী বল করে বাট আমি অ্যাজ এ জুনিয়র প্লেয়ার হিসেবে আমি অনেক কিছু শিখি সাকিব ভাইয়ের কাছ থেকে তিনি আমাকে বিভিন্ন রকম টিপস দেয় এবং ভালো মানে সিচুয়েশন অনুযায়ী বিভিন্ন কথা বলে যেমন প্রথম ম্যাচে কিন্তু আমি ওইরকম কমফোর্টেবল ছিলাম না বাট সাকিব ভাই হয়তো দুইটা কথা বলেছে দুইটা কথাই আমার অনেক কাজে লেগেছে যেমন লেফটি ব্যাটসম্যান যখন ব্যাটিং করছিল আমাকে কমফোর্টেবল ব্যাটিং করছিল আমাকে বলছিল যে হয়তো তুই লেগ মিডিলে বল করলে ভালো হবে তখন হঠাৎ করে কিন্তু আমার মানে চিন্তা হয়ে গেছে না আমি এখানে বল করলে হয়তো ট্রাভেল করবে হয়তো কিছুক্ষণ এক ওভার বল করার পর একটা ওভার ম্যাডেনও নিয়েছি এই যে ছোট ছোট থিঙ্কিং এবং চেঞ্জগুলো এগুলো কিন্তু অনেক হেল্প করে আজকের ম্যাচে দেখেন রিয়াদ ভাই আমি যখন বল করেছিলাম তিন ওভারের পরে আমি উইকেট পাচ্ছিলাম না ভালো জায়গায় বল করছিলাম রিয়াদ ভাই হয়তো ফিল্ডিং একটা চেঞ্জ করেছে আমার সাথে ডিসকাস করে বলল যে তুই ক্যাপ্টেনের সাথে ডিসকাস করতে পারিস তারপরের বলে কিন্তু উইকেটটা পেয়েছি বাট এটা আমার জন্য অনেক স্পেশাল ছিল রিয়াদ ভাইয়ের ওই হয়তো ছোট চেঞ্জিংটা আমি হয়তো ক্যাপ্টেনের সাথে ডিসকাস না করে যদি আমি না করতাম তাহলে হয়তো উইকেটটা পেতাম না আমার নিজের কনফিডেন্টটা বিল্ড আপ হতো না একটা জিনিস দেখেন যে আমি অবশ্য আমি যখন রাফটা দেখেছি তখন তো প্ল্যানটা হয়ে গিয়েছে যে আমি রাফেই বল করব তারপর আমি একটু আজকে একটু বোলিংটা একটু চেঞ্জ করেছি নিজে যেমন আমি ফার্স্ট ম্যাচে আমি ওই রকম বল করতে পারিনি আমি হয়তো আমি অন্য রকম বল করেছি আমার যে কোচ ছিল সোহেল ইসলাম তার সাথে আমি কথা বলেছি স্যারের সাথে আমি কথা বলেছি স্যার আমাকে ফোন দিয়ে কথা বলেছিলেন যে কীভাবে বল করতে হবে এবং ওভার স্পিন বল করতে হবে বেশি করে এবং জায়গাটা লাইন লেনটা খুব ইম্পর্ট্যান্ট স্যারের সাথে আমি কথা বলেছি অনেক স্যার আমাকে বলেছে হয়তো ওইটা এক্সিকিউটটা 100% করতে পেরেছি বলে হয়তো আজকে ভালো বোলিং হয়েছে না আমি অনেক হ্যাপি আজকের বোলিংটা নিয়ে আমি খুবই ভালো লাগছে যেমন ফার্স্ট ম্যাচের পর আমি একটু নিজের ভিতর নিজে আপসেট ছিলাম একটু ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম বাট আজকে বোলিং দেখে আসলে আমার নিজের ভিতর অনেক ভালো লেগেছে বিশেষ করে সবাই অনেক সাপোর্টও করেছে আমি অনেক মানে অনেক হ্যাপি আজকে আমার বোলিং নিয়ে না আপনারা একটা জিনিস দেখেন যে ইন্টারন্যাশনাল ক্রিকেট অলওয়েজ পারফর্ম করে খেলতে হবে আমি যদি আলটিমেটলি ভালো না করি তখন কিন্তু আমাকে জায়গা ছেড়ে দিতে হবে আর একটা প্লেয়ারকে সুযোগ দিতে হবে বাট এখন দেখেন কম্পিটিশন অনেক বেশি প্রত্যেকটা প্লেয়ারের কম্পিটিশন করে খেলতে হচ্ছে বাট এন্ড অফ দ্য ডে আমার নিজের সাথে নিজের কম্পিটিশনটা বেশি আমি কে বসে আছে বা কে খেলছে না এটা আমি কখনোই চিন্তা করি না আমি সবসময় চেষ্টা করি যে নিজের সাথে নিজে কম্পিটিশন করার জন্য নিজে যদি কম্পিটিশন নিজের সাথে নিজে জিতি তাহলে আমি নিজেকে অনেক ভালো ফিল করি এবং হ্যাপি থাকি যেহেতু আমাদের ন্যাশনাল টিমে ড্যানিয়েল ভিটরি ছিল ও ওইরকমভাবে ভালো মতন আমাদের সাথে কাজ করতে পারেনি করোনার সময় বা বিভিন্ন সময়ের জন্য বাট আমাদের যে পার্সোনাল যে কোচ ছিলেন সোহেল স্যার আমরা তো আপনাকে বলেছি যে সোহেল স্যারের সাথে আমরা সবাই কাজ করেছি বিশেষ করে আমি ব্যক্তিগতভাবেও কাজ করেছি লাস্ট যখন আমি দুইটা দেশের মাটিতে বঙ্গবন্ধু টি20 এবং প্রেসিডেন্ট কাপ যখন খেলতেছিলাম তখন আমার বোলিংটা অত ভালো হচ্ছিল না এবং আমি নিজে অনেক হতাশ ছিলাম আমার বোলিং নিয়ে যে এত ভালো হচ্ছে না কেন কিভাবে করলে ভালো হবে না আমি সবসময় স্যারের সাথে কথা বলেছি সোহেল স্যারের সাথে এবং স্যার আমাকে সবসময় আমাকে নিয়ে কাজ করেছে সে অনেক এক্সট্রা পরিশ্রম করেছে আমার জন্য এর জন্য আমি অনেক ধন্যবাদ দিতে চাই সোহেল স্যারকে এবং আসলে অনেক হেল্প করেছে সোহেল ইসলাম স্যার আমার জন্য এখন পর্যন্ত স্পেশাল প্ল্যান ওইরকম হয়নি বাট তারপরও টিমের সিনিয়র প্লেয়াররা আছে সবাই আছে সবার সাথে ডিসকাস করব বাট আমি যতটুকু জানি ওখানে অনেক উইকেট ভালো থাকে ওইখানে হয়তো মিরপুরের মতন ওইরকম হেল্প পাবো না বাট তারপরও ওয়ানডে ক্রিকেটে যে জিনিসটা আমরা সবসময় ট্রাই করি যে ডট বোলিংটা এবং প্রেশার বিল্ড করা ওইটাই চেষ্টা করব তারপরও টিমের একটা প্ল্যান আছে সেই অনুযায়ী খেলা